আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের দিনের নাম্বার ওয়ান টেক নিউজ হলো, আপনারা সবাই জানেন কয়েক মাস আগে ফেসবুকে করোনা ভাইরাসের ভ্যাকসিন বিরোধী বিভিন্ন রকমের পোস্ট এবং অ্যাডভার্টাইজমেন্ট পাওয়া যাচ্ছিল। মানে অনেকে ফেসবুকে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে অর্থাৎ টিকা দেওয়া উচিত না, টিকা দিলে সমস্যা হবে, এগুলো নিয়ে অনেক কন্টেন্ট তৈরি করে ফেসবুকে দিয়েছিল এবং ইউটিউবেও দিয়েছিল। ইউটিউব সেসব চ্যানেলগুলো ব্যান করে দিয়েছে, বাট ফেসবুকে কিন্তু ওগুলো ধরা যাচ্ছিল না, কারা পোস্ট করতেছিল, কারা অ্যাড করতেছিল। পরবর্তীতে কিন্তু ফেসবুক এই বিষয় নিয়ে বেশ ভালো ঝামেলার সম্মুখীন হয়েছে, মামলা টামলার মধ্যে পড়েছে, পরে এটা সলভ হয়ে গেছে। বাট রিসেন্টলি হঠাৎ করে আরও বেড়ে গিয়েছে, অর্থাৎ আগের মতোই আবার ফেসবুকে করোনা ভাইরাসের টিকা দেওয়া যাবে না, টিকা বিরোধী বিভিন্ন রকমের পোস্ট এবং তার পাশাপাশি অ্যাডভার্টাইজমেন্টও করতেছে। হতে পারে খুবই সুর ফেসবুক এটা সলভ করতে পারবে, বাট আসলে বিষয়টা আমি মনে করি না করাই ভালো, কন্ট্রোভার্সিয়াল জিনিস না করাটাই বেটার। বিকজ টিকা বিরোধী বলা বা টিকার পক্ষে বলা, কোনো কিছু না বলাই ভালো, কারণ এটা এমনিই একটা খারাপ অবস্থার মধ্যে আবার এত বেশি এক্সট্রা জিনিস করতে যে ঝামেলায় পড়ার দরকারটা কি আমি বুঝি না, মানুষ কেন এটা করে। দ্যান সেকেন্ড টেক নিউজটা হলো, আজকে অর্থাৎ গতকালকে আর কি ডিক্লেয়ার করা হলো যে আন্তত স্কোর প্রত্যেক বছর একটা ক্যালকুলেশন হয়, কোন ফোনের সবচেয়ে বেশি এবং কোন প্রসেসরের সবচেয়ে বেশি এসে থাকে আন্তত স্কোর, সেটা পাবলিশড হয়ে গিয়েছে। আমি সেই লিস্টটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এখানে আমি আর চায়না থেকে ইংলিশে কনভার্ট করিনি, আপনাদের মোবাইলে যদি চায়না থেকে ইংলিশ ভাষায় কনভার্টার থাকে তাহলে আপনারা ছবি তুলে এই চায়না থেকে ইংলিশ ভাষায় কনভার্ট করে দেখে নিতে পারবেন কোন কোন ফোনগুলি শুরুর দিকে রয়েছে এবং কোন কোন ফোনগুলি শেষের দিকে রয়েছে আন্তত স্কোরে। এদিকে রিয়েলমি ওয়াচ T1 ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে 8,990 রুপি বা 9,000 রুপিতে। এই ওয়াচটা কিন্তু চায়নাতে অক্টোবর মাসের দিকে লঞ্চ হয়েছিল। এই ওয়াচটা অনেকটা মানে যতদূর আমরা টুকটাক কিছু রিভিউ পেয়েছি মানে অক্টোবরে লঞ্চ হওয়ার পর, অ্যামাজফিট GTR 2 বা 2E-এর মতো আর কি। সো আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, প্রাইসটা আমার কাছে ওভারঅল ঠিকঠাকই লেগেছে, আর একটু কম হলে পারফেক্ট হতো, বাট যে প্রাইসেসে ঠিক আছে। বাট গ্রিন কালার হওয়াতে আমার খুব ভালো লেগেছে, কারণ আপনারা জানেন আমি নিজেও গ্রিন কালারের বেল্ট খুব পছন্দ করি। সো ওভারঅল যাই হোক, এই ওয়াচটা আশা করি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে এবং এই রিয়েলমি T1 লঞ্চের এই T1 ওয়াচের পাশাপাশি গুগলেরও পিক্সেল ওয়াচ আসতে যাচ্ছে, যেটা অনেকটাই দেখতে অ্যাপল ওয়াচের মতো। এবং প্রযুক্তিবিদরা মনে করতেছে যে পিক্সেলের ওয়াচ হতে পারে গুগলের ওয়াচের প্রতিদ্বন্দ্বী, বাকিটা সময় আসলে আমরা জানতে পারবো। এদিকে অ্যাপেলের আইফোন আপনারা জানেন যে চিপ সংকটের কারণে এবার কিন্তু খুব বেশি একটা তারা প্রোডাকশন করতে পারেনি, অর্থাৎ খুব কম পরিমাণে এবার অ্যাপেলের আইফোনগুলো পাওয়া যাচ্ছে। এই কারণে কিন্তু বাংলাদেশ মার্কেটও দেখেন অ্যাপেলের আইফোনের দাম এখনও অনেক বেশি, স্পেশাল iPhone 13 কথা বলছি আর কি আমি, সেটা কিন্তু এখনও খুব একটা কমনই লঞ্চ হয়ে গেছে, প্রায় 3-4 মাসের মতো হলো, বাট স্টিল সেই হাই প্রাইসই রয়েছে। যাই হোক, আজকে নিউজটা করার মূল উদ্দেশ্য হলো অ্যাপেল যেটা বলতেছে যে তাদের কিছু কিছু এলাকায় অনেক চাহিদা থাকলো, আবার অনেক এলাকায় আছে যে অ্যাপেলের এবার iPhone 13-এর খুব একটা চাহিদা নেই। মানুষের সামহাও কোনো একটা কারণে iPhone 13-এর থেকে ইন্টারেস্টটা অনেক কমে আসতেছে, মেইনলি iPhone 12 থেকে 13-এ অনেকে আপডেট করতেছে না, এটা খুবই খুবই স্বাভাবিক। সো এই কারণে তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তারা একটা জিনিস নিয়ে চিন্তা আছে, সেটা হলো তারা তো কী পরিমাণ র ম্যাটেরিয়ালস পার্টস প্রোডাক্টস লাগবে, বিভিন্ন ছোটো ছোটো কোম্পানি থেকে তারা নিয়েই তো আইফোন তৈরি করে। সো সেই সব কোম্পানির সাথে তো চুক্তি করা থাকে এক বছরের, সো তারা ভাবতেছে যে সেই সব কোম্পানি থেকে তাহলে তারা যেই ছোটো ছোটো যেই মানে পার্টসগুলো নিবে এটা নিয়ে তাহলে তারা কী করবে। এবং আপনারা কিন্তু খেয়াল করে দেখেন গত কয়েকদিন আগে, গত সপ্তাহে সম্ভবত, অ্যাপেল কিন্তু ডিক্লেয়ার করেছিল যে কারো যদি আইফোনের প্রবলেম হয় সে বাইরে থেকে পার্টস না কিনে ডাইরেক্ট কিন্তু অ্যাপেল থেকে কিনতে পারবে। তার মানে অ্যাপেলে এখন ফোন একটু সেল কম হচ্ছে, হতে পারে তাদের প্রফিট বেশি বিকজ তাদের ফোনের দাম বেশি, একটা ফোন বিক্রি করে তারা অনেক প্রফিট করে, দ্যাটস ওয়াই তাদের প্রফিট অন্যান্য যে কোনো কোম্পানি থেকে বেশি হতে পারে, বাট ওভারঅল সেল মনে হচ্ছে এবার অ্যাপেলের একটু কম, বাকিটা আমরা হতে পারে নেক্সট কোয়ার্টারে গেলেই জানতে পারবো। এদিকে আপনারা সবাই জানেন ইন্ডিয়াতে হোয়াটসঅ্যাপ কিন্তু অনেক পপুলার, এবং রিসেন্টলি উবার যেটা করলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি চাইলে উবার কল করতে পারবেন, বাট ইন্ডিয়ায় তারা পরীক্ষামূলকভাবে ইন্ডিয়াতেই প্রথম এটা চালু করেছে। যদি তারা এটাতে সাকসেস হয় তখন আমরা বাংলাদেশেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা উবার বুক করতে পারবো। এতে যে সুবিধাটা হবে আপনি ডাইরেক্ট কল করতে পারবেন, উবারও ডাইরেক্ট কল করা যায়, বাট হোয়াটসঅ্যাপের মাধ্যমে হলে হতে পারে আপনি মেসেজ টেসেজ আদান প্রদান করতে পারবেন, যেটা সুবিধা হবে। দ্যাটস ওয়াই হতে পারে হোয়াটসঅ্যাপ দিয়ে ইন্ডিয়ায় চালু করতে গেল উবার এই প্রথম। এদিকে Xiaomi 12-এর আমরা কিছু লিক্স পেয়েছি, এটা দেখতে কেমন, ডিসপ্লে প্যানেলটা কেমন হবে এবং তার পাশাপাশি মোবাইলটিতে সম্ভবত 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। কবে লঞ্চ হবে এটা আমরা জানি না, তবে সচরাচর বছরের শেষের দিকে নর্মাল সিরিজটা লঞ্চ হয়, অর্থাৎ নাম্বার সিরিজ, দেন প্রো সিরিজটা আরও কয়েক মাস পরে লঞ্চ হয়। সো আমরা ধরে নিচ্ছি যে ডিসেম্বর জানুয়ারিতে হয়তো Xiaomi 12 আসবে, মার্চ এপ্রিলে যে Xiaomi 12 প্রোটা আসবে, এবং তার পাশাপাশি Oppo F21 সিরিজ আসবে, এটা আপনারা অলরেডি জানেন। তবে Oppo তরফ থেকে বলা হচ্ছে যে এবার F21 Pro বা Pro Plus
সবার আগে লঞ্চ হবে, দেন শুধু অপো F21 প্রোটা আসবে, যেটা অবশ্য বাংলাদেশ মার্কেটে এইভাবেই হয়ে থাকে, প্রথমে প্রো সিরিজটা আছে পরে নর্মাল সিরিজটা আছে। বাট দেখা যাক অপো F21টা কেমন কনফিগারেশন আসে। আমরা শুনেছি যে অনেক স্পেশাল কনফিগারেশন থাকবে, সেটা সবসময় শুনি অপো ভিভোর কাছ থেকে, বাট পরবর্তীতে যে আসলে স্পেশালটা যে কাদের জন্য স্পেশাল সেটা আমরা আসলে বুঝতে পারি না। যাই হোক, এবার হতে পারে অপো হতাশ করবে না তাদের এই নতুন এফ সিরিজের F21 ফোনটি দিয়ে। আজকে তাহলে পর্যন্ত, কেমন লাগলো আমাদের আজকে টেক নিউজ ভিডিও সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।